أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله. মুসলমান সমাজের মাঝে একটি মতবাদ অতীত কাল থেকে চলে আসছে, সেটি হলো রাসূলের কাছে যে পোশাক ছিল সেই পোশাকটি ছেঁড়া ছিল এবং সেই পোশাকে 70টি তালি লাগানো ছিল। আর এই 70টি তালি তিনি এই তালি লাগানো কাপড় তিনি পরতেন। কিন্তু এই সমাজের যারা বক্তা, এই সমাজের যারা ধার্মিক এবং কমার্শিয়াল বক্তৃতা দানকারী, এরা কিন্তু সবসময় সাফ সুতরা কাপড় পরে, তাদের কাপড়ে কখনো কোনো দাগও থাকে না, কারণ মানুষকে দেখাতে হয়। কিন্তু রাসুল করিমের ব্যাপারে তাদের মতবাদ একেবারে গার্বেজ, তাই তারা গরিব মানুষের মাঝে এই সমস্ত কাহিনী করে তাদেরকে ঠান্ডা রাখে এবং তাদেরকে ওয়াদা দেয় যে তারা রাসুল গরিব ছিলেন বিধায় আপনারা গরিব রয়েছেন, কোনো সমস্যা নেই, পরকালে আপনারা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে যাবেন। এ ধরনের ওয়াজ মাহফিলকারীরা বাংলাদেশে, পশ্চিম বাংলায় এবং অন্য দেশ অন্যান্য দেশে অভাব নেই, এদের সংখ্যা অনেক। এই যে হাদিসগুলি বানোয়াট এবং মিথ্যা হাদিসগুলি বানিয়ে গরিব মানুষগুলিকে ধোঁকা দিয়ে 2 পয়েন্ট ইনকাম করে যাচ্ছেন, এর জন্য মূলত আল্লাহ বলছেন যে এই ধরনের এই ভ্রান্ত ধার্মিকরা যারা এই ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছেন, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। 9 নম্বর সূরা তাওবার 34 এবং 35 আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবীলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ুনফিকুনা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই ভ্রান্ত উলামা এবং মাশায়েখ, এই পীর, এই কমার্শিয়াল বক্তৃতা দানকারী, এরা সবাই জনসাধারণের কাছ থেকে অন্যায়ভাবে অর্থ সম্পদ লুটপাট করে। ঠিক এইভাবে সরকারের কিছু অফিসাররাও, দুর্নীতিবাজ অফিসাররাও, তো আল্লাহ বলছেন এরা সবাই জাহান্নামে যাবে। রাসুল করিমের যে পোশাক ছিল সে পোশাকের ব্যাপারে 74 নম্বর সূরা মুদাসসির এর 1 থেকে 5 আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রিজ্জা ফাহজুর। হে কাঁথা ব্যবহারকারী, তুমি ওঠো আর সতর্ক করো আর নিজ রবের মহিমা ঘোষণা করো আর নিজের পোশাকাদি পরিষ্কার রাখো আর অপরিচ্ছন্নতা হতে দূরেই থাকো। নিজ সোসাইটিকে পরিষ্কার রাখা আর নিজের কাপড় চোপড়গুলি পরিষ্কার রাখা রাসুল করিমের উপরে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে দায়িত্ব ছিল। তো এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটা হল সিয়াবাকা, সাউবুনে 1 বচন আর সিয়াব বহু বচন। ওনার কাছে অনেকগুলি কাপড় ছিল, উনি কখনো ছেঁড়া কাপড় পরেননি, কখনো উনি তালি লাগানো কাপড় পরেননি। এটি সত্য কথা ইসলামের পক্ষ থেকে এবং এটি কোরআনের কথা।